স্বাগত জানাচ্ছি নগরের প্রতিদিনের আয়োজন ডেলি নিউজ হেডলাইনে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মাহফুজুর রহমান, সাপ্তাহিক বর্ণমালার সম্পাদক, নিউ ইয়র্ক থেকে প্রকাশিত পত্রিকা। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি এই এই করোনা কালে সবাই যেমন করে আমরা যে যাপন যাপিত জীবন আমরা মানে উপস্থাপ বলাবলি করছি, ধরনটা প্রায় একই রকম আপনার আমার এবং সব জায়গাতেই, এর ভেতর দিয়ে যতখানি থাকা যায়। তো আজকে আপনাকে পেয়ে খুব ভালো হলো, এই কারণে আমরা গেল কয়েকদিন ধরে শুরু করেছি এটা, কমিউনিটির সাথে প্রত্যক্ষ সাংবাদিকতায় যারা জড়িত তাদের মধ্যে আপনাকে প্রথম পেলাম এবং আপনি এটি পত্রিকার সম্পাদক। সো কমিউনিটির বিষয়গুলো আমরা আমাদের আজকের আলোচনায় সম্ভবত খুব ভালো করে আনতে পারবো। আমরা প্রতিদিনকার মতো বাংলাদেশের যে সংবাদপত্রগুলো আছে সংবাদপত্রগুলোর পাতায় গিয়ে একটুখানি চোখ বুলিয়ে নিই, হেডলাইন নিউজ গুলো কিরকমের। প্রথম আলোর পাতায় আমি দেখছি চিকিৎসক ময়নের পরিবার পাচ্ছে 50 লাখ টাকা ক্ষতিপূরণ। তারপরে আছে লকডাউনের সুখী ও স্বস্তিতে ঢাকাকে ঘিরে থাকা 5 নদ-নদী। তারপরে সংবাদ, ঢের হয়েছে পাশবিকতার সংজ্ঞাটা এবার বদলাক। করোনা সম্পর্কিত দুটি সংবাদ আছে, মানে রোগী মানে কি করণীয় সেরকমের, করোনার রোগীদের নিয়ে যাবেন কোথায়, তারপরের সংবাদটা করোনার উপসর্গ দেখা দিলে যেখানে যাবেন, এরকমের সংবাদ। আরেকটি সংবাদ আছে লঞ্চের যাত্রীর সংখ্যা সীমিত করে দেবে BIWTA। ভারতের করোনার বিষয়টি সংবাদ আছে ভারতে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে, এরকমের সংবাদগুলো সব। আর সংবাদপত্র আমরা বরং প্রথম আলোকে নিয়েই এগোতে পারি, সংবাদগুলো আমি দেখে নিয়েছি মোটামুটি একই রকমের হেডলাইন। তো এখান থেকে যদি শুরু করি যে চিকিৎসক ময়নের পরিবার পাচ্ছে 50 লাখ টাকা ক্ষতিপূরণ, এই সময় আপনি দেখেছেন বাংলাদেশের পত্রিকায়? কৃষক চিকিৎসক মারা গেলে হ্যাঁ, ক্ষতিপূরণ পাচ্ছে একজন চিকিৎসকের নাম ধরেই বলেছেন, বলা হয়েছে পত্রিকা বলেছে চিকিৎসক ময়নের পরিবার পাচ্ছে 50 লাখ টাকা ক্ষতিপূরণ। সংবাদটি যদি আপনি দেখে না থাকেন তাহলে আমি একটুখানি পড়ে নিচ্ছি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দেশের প্রথম চিকিৎসক মইনুদ্দিনের পরিবার থেকে পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে 50 লাখ টাকা ক্ষতিপূরণের আবেদন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গত 27 এপ্রিল আবেদনটি করেন মইনুদ্দিনের স্ত্রী চৌধুরী রিফাত জাহান। গতকাল বুধবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সুরক্ষা বিভাগ আবেদন অনুযায়ী টাকা ছাড়ের জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। মনে পড়েছে আপনার এই ডাক্তারের কথা নিশ্চয়ই, এই ভদ্রলোক মারা গিয়েছিলেন। আমাদের তো আগেই বলা হয়েছে যে চিকিৎসকরা মারা গেলে প্রধানমন্ত্রী আগে একটি ঘোষণায় বলছেন যে যারা করোনা হিসেবে কাজ করবেন তাদের, চিকিৎসকরা মারা গেলে তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে, যারা করোনা যোদ্ধা হিসাবে কাজ করবেন বা ফ্রন্ট লাইনার হিসাবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটি তিনি ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করছিলেন, তিনি মারা গেছেন, ঘোষিত অর্থ তিনি পাচ্ছেন, এই বিষয়টি আমি সেভাবেই দেখছি। এতে আমার মনে হয় এর মধ্যে কোনো ব্যত্যয় বা কোনো কোনো অনিয়ম আছে। তবে বাংলাদেশে করোনাকালীন সময় আমি যদিও পত্রিকায় যে নিউজটি পুরনো হয়ে আসছে, বাংলাদেশে করোনা কালীন সময় এখন লকডাউন উঠে দেওয়ার পর সবচেয়ে বেশি একটি আলোচিত বিষয় আমার মনে হয় আলোচনা করা উচিত যে বাস ভাড়া 60% বাড়িয়ে দেওয়া হয়েছে। এটি একটি অন্যায় একটি সিদ্ধান্ত হয়েছে, সাধারণ মানুষ নিম্নবিত্ত মানুষ প্রান্তিক আয়ের মানুষের উপরে এটা চাপিয়ে দেওয়া হয়েছে, যেটি আসলে বাংলাদেশের একটি সঠিক কাজ হয়নি। কারণ সাধারণ মানুষ এই করোনার কালীন সময় তারা অনেকেই বাসায় ছিলেন, তাদের আয় ছিল না, তারা আয়হীনভাবে ছিলেন, কিন্তু এখন তারা যাতায়াত করতে গেলে বাসের অর্ধেক সরকারি নিয়ম অনুযায়ী বাসে এখন অর্ধেক যাত্রী পরিবহন করতে হবে। সেই ক্ষেত্রে সরকারি নিয়ম এবং এই পালন করতে গিয়ে ব্যবসায়ীরা 60% ভাড়া, অতিরিক্ত ভাড়া নিচ্ছে এবং সরকার অনুমোদন করছে, এটি কিন্তু একটি আলোচিত বিষয়। সরকারের উচিত ছিল বাস মালিকদেরকে ভর্তুকি দিয়ে
সাধারণ মানুষকে রেহাই দেওয়া, যেখানে লক্ষ কোটি টাকা বিভিন্ন খাতে প্রণোদনা দেওয়া হচ্ছে, সেখানে বাস বাস মালিকদেরকে একটি নির্দিষ্ট সংখ্যক প্রণোদনা দিয়ে সাধারণ মানুষকে এই অতিরিক্ত বাস ভাড়া দেওয়া থেকে রেহাই দেওয়া উচিত ছিল। এখানে একটু কথা আমি বলে নিই, গতকাল আমরা যখন এই অনুষ্ঠানটি করি, তারপরে আমি ফেসবুকে আমাদের এই নগরের পেজে যখন দেখছিলাম, একজন দর্শক কমেন্টে লিখেছিলেন তার মতামত এই বিষয়ে, মানে এইটা আলোচনায় কালকে আমরা আনিনি, আনিনি মানে আসেনি, কারণ সংবাদ ছিল না। তো উনি লিখেছিলেন, নিজের মতামত ব্যক্ত করে লিখেছিলেন যে এটি সম্ভবত মানে বিভিন্ন পক্ষের যোগ সাজশের একটা ফলাফল এবং এই অন্যায় ইত্যাদি, এরকমের বক্তব্যটা এরকমের, এবং উনি বলেছিলেন যে এটা নিয়ে আলোচনা করা যায় কিনা, এরকম একটি বিষয়। এবং আমি তার উত্তরও দিয়েছিলাম যে হ্যাঁ করা যায় অবশ্যই এবং আমরা করব। এইখানে আপনার এই আলোচনা, আজকের পত্রিকা আরেকটি খবর আছে এই একই রকমেরই ব্যাপার, যদিও ভাড়ার বিষয়টি এখানে নেই, কিন্তু সংবাদটি আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। হেডলাইন হচ্ছে, লঞ্চের যাত্রীর সংখ্যা সীমিত করে দেবে বিআইডব্লিউটিএ। কালকে সংবাদপত্রে আমরা দেখেছি যে যারা এইটা সামলান, অর্থাৎ লঞ্চ মানে লঞ্চের এই বিষয়গুলোকে যারা নিয়ন্ত্রণ, যে নিয়ন্ত্রক সংখ্যা কি বলে সংস্থা বিআইডব্লিউটি এর কেউ একজন, সম্ভবত বড় কর্তা একজন, তারা তিনি বলছেন যে তারা সামলাতে পারছেন না মানুষজনের এত চাপ ইত্যাদি। তো এই যে মানুষজনের চাপ একদিকে, আবার বাসের ক্ষেত্রে আপনি যে কথাটা নিয়ে এসেছেন যে ভাড়ার বিষয়টি, এটি আপনি আপনি বলেছেন যে ভর্তুকি দেওয়া উচিত, কারণ লোকজন 60% ভাড়া বাড়ানো মানে এটা এটা মানে মরার উপরে খাড়ার ঘা, এরকমের একটা অবস্থা। আচ্ছা, আরেকটি বিষয় আপনার সাথে আপনাকে এই আলোচনায় যোগ করে নিয়ে আলোচনা করতে বলি, গতকাল আনন্দবাজার পত্রিকায় সংবাদ ছিল, সেটি হচ্ছে এই বাসের ভাড়া। গতকাল আনন্দবাজার পত্রিকায় একটি সংবাদ ছিল, ভারতের পশ্চিমবাংলার আনন্দবাজার পত্রিকার একটি সংবাদ ছিল যে ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাসের ভাড়ার ব্যাপারে কোন রকমের ছাড় দেননি, এবং তারা শেষ পর্যন্ত আগের যে ভাড়া ছিল সেই ভাড়া নিয়েই বাস মালিকরা মানে চালাচ্ছে। তো এই সবটা নিয়ে আপনি, হ্যাঁ বলুন বলুন। এই বিষয়টি আসলে এখানে দেখতে হবে নেতৃত্বে, আমাদের নেতৃত্বে দুর্বলতার কারণে এই জিনিসটা হয়েছে। মমতা ব্যানার্জি যে তার যে সিদ্ধান্তটি, তিনি কোনো ইউনিয়ন বা কারো কাছে মাথা নত করেননি। আমাদের বাংলাদেশে একটি জনপ্রিয় সরকার শুধু তার কিছু মন্ত্রী বা রাজনৈতিক দলের নেতাদের কারণে এটি হয়েছে, কারণ আমরা দেখেছি যে রাজনৈতিক নেতা এবং মন্ত্রীরা বাস বিভিন্ন বাস বা পরিবহন বা লঞ্চ মালিক সমিতিরও সভাপতি বা তারা সে নিয়ন্ত্রণ করেন। এই এই মানুষগুলোর কারণে একটি জনপ্রিয় সরকার কিভাবে অজনপ্রিয় হতে পারে তার প্রমাণ হলো এটি। আমরা দেখছি যে প্রতিটা সরকারের সময় গুরুত্বপূর্ণ মন্ত্রীরা থাকেন, তারা কি বাস মালিক সমিতি সভাপতি বা বাস মালিক সমিতির পৃষ্ঠপোষক। এই যে এদের কাছে মাথা নত করে 60% ভাড়া বাড়িয়েছেন, সেখানে একটি জনপ্রিয় সরকার যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এত পরিশ্রম করে জনগণের সেবা করে জনগণের কল্যাণে কাজ করছেন, সেখানে শুধু কিছু মানুষের এই স্বার্থান্বেষী কিছু রাজনৈতিক নেতা এবং মন্ত্রী তাদের কারণে কিন্তু এই বাস ভাড়াটি বেড়েছে। এটি কিন্তু সরকার, আমার মনে হয় না প্রধানমন্ত্রী নিজে এই বিষয়টি সিদ্ধান্ত দিয়েছেন এবং এটিকে আসলেও পরিবর্তন করা উচিত, কেননা তার বর্তমান সরকারের যে এত কল্যাণমুখী এবং জনমুখী কাজগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ধূলিসাৎ করে দেয় এই ধরনের গণবিরোধী সিদ্ধান্ত মুষ্টিমেয় রাজনৈতিক নেতা মন্ত্রী বা মালিকদের স্বার্থের জন্য। এবং যেখানে মমতা ব্যানার্জি যিনি দেখিয়েছেন যে সরকার চাইলে জনগণের পক্ষে যে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়, প্রয়োজন পড়লে সরকার ভর্তুকি দিবে, সরকার বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি দিয়েছে এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যারা নিম্ন আয়ের মানুষ তাদের পকেট থেকে 60% অতিরিক্ত ভাড়া দিয়ে পুঁজি বিরাট পুঁজির মালিক যারা বাস মালিক তাদেরকে কেন পুষ্ট করতে হবে? যদি তাদেরকে তুষ্ট করতে হয় সরকার প্রণোদনা দিতে পারে, 50% ভাড়া যাত্রী যাবে যে বাসে, সেই বাসকে 50% পয়সা সরকার দিবে জনগণের পক্ষে, এবং এই সময় দেওয়া উচিত, কারণ এই সময় মানুষ অসহায়, মানুষের আয় ছিল না 2-3 মাস,
এই সাধারণ ছুটির নামে লকডাউনের মধ্যে তারা আয়হীন ছিলেন, কর্মহীন ছিলেন। এই কর্মহীন আয়হীন মানুষগুলোর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে নেওয়াটা অন্যায়, এবং এই অন্যায় আমি মনে করি সমাধান করা উচিত, সরকারের এগিয়ে আসা উচিত। আর এই যে এই যে ইয়ের দিক থেকে আমাদের সাধারণ মানুষের দিক থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবার জন্য বাস কিংবা লঞ্চ ব্যবহারের ক্ষেত্রে তাদের মধ্যে যেই মানে অসচেতনতা দেখা যাচ্ছে, হুড়মুড় করে উঠে পড়ছে এবং যেই ডিস্টেন্স টুকু মানা দরকার সে বিষয়ে আপনি কি বলবেন? আমরা তো এইখানে দেখছি যে বাস ট্রেন কিভাবে চলছে, এবং এইখানে শুধু কর্তৃপক্ষ যে করছে তা তো নয়, সাধারণ মানুষও কিন্তু রেসপন্ড করছে, আর যারা করছে না তাদেরকে কিন্তু ইয়ে করা হচ্ছে, আপনার কি বলে মানে আইন 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 তৈরি করে প্রয়োগ করা হচ্ছে। সেইটা মাথায় রেখে যদি আমাদের দেশের মানে বাংলাদেশের সাধারণ মানুষদের যেই সচেতনতার জায়গাটা, সেই জায়গায় তাদেরকে কি পরামর্শ দেবেন, তাদেরকে কি সতর্ক মানুষকে যখন দোষ দেওয়া যায় মানুষের সতর্কতা, একই সাথে বাস মালিক বা লঞ্চ মালিক তারাও যদি সরকারের আইন কঠোর ভাবে মেনে যাত্রী তুলতো তাহলে হতো। শুধু জনগণকে দোষ দিয়ে, জনগণ তার যাতায়াতের অধিকার রয়েছে, যথেষ্ট পরিমাণ পরিবহন না পেলে তারা একটি বাসে উঠবে, কিন্তু বাস মালিক এবং লঞ্চ মালিকরা যদি সরকারি নিষেধাজ্ঞা পালন করে যে পরিমাণ যাত্রী ঢোকানো উচিত সেই পরিমাণ যাত্রী ঢোকাতো, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে না, জনগণ শুধু আইন অমান্য করছে। আইন তো একই সাথে বাস মালিকরা লঞ্চ মালিকরা অমান্য করছে, তারা ভাড়া বাড়িয়েছে 60 ভাগ, 60 ভাগ ভাড়া বাড়ার উপর তারা কেন অতিরিক্ত যাত্রী বাসে নিবে, অথবা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেন 60 ভাগের বেশি অতিরিক্ত অর্থ আদায়ের পরও কেন যাত্রী বেশি নিবে, তেমনি লঞ্চেও কেন বেশি যাত্রী নিবে। আমরা দেখছি যে লঞ্চ ঘাটে ঢোকার সময় এত নিয়ম মানা হচ্ছে, কিন্তু লঞ্চের ভিতরে সেখানে গাদাগাদি করে মানুষ, এই মানুষগুলো ঢুকলো কীভাবে? মানুষকে ঢুকতে না দেওয়া হলে, টিকিট বিক্রি না করলে, সার্টেন অ্যামাউন্ট টিকিট বিক্রির পর বন্ধ করে দিলে কেউ ঢুকতে পারবে না। আপনি টিকিট বিক্রি করবেন 1000 সিটের, সেখানে 500 লোক ঢুকবে কেন? 1000 লোকই ঢুকবে। টিকিট বিক্রি নিয়ন্ত্রণ করা উচিত, লঞ্চে খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায় এই যে আজকের দিনে এই টিকিটগুলো বিক্রি করা হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি প্রয়োজনে সরকারের মনিটরিং থাকতে পারে এবং এই এইসব ব্যাপারটা দেখা উচিত, কিন্তু আমার মনে হয় সরকারকে সব কিছু মনিটরিং করতে হবে কেন? ব্যবসায়ীরা বা লঞ্চ মালিকরা কেন সততার সাথে সরকারি নিয়ম মানবে না কেন? সেটা মানা উচিত, এবং মানুষকে উঠতে না দিলে, জায়গা না দিলে মানুষ উঠবে না। বাসেও যখন ঢোকার সময় যে কটা টিকিট বিক্রি হবে বাসের, যে তারা অতিরিক্ত ভাড়া আদায় করছে, অতএব বাসে 50 জনের সিটের বাসে 25 জন ঢুকবে, এরপর ঢুকাবে না, শেষ। তেমনি আইনটা শুধু জনগণ মানবে, জনগণকে দোষ দেওয়া হচ্ছে সেটা কেন? যেই বাস মালিকরা যেই লঞ্চ মালিকরা অতিরিক্ত যাত্রী নিচ্ছে তারাও তো দোষ করছে, তারাও তো অন্যায় করছে, সেভাবে দেখতে হবে জিনিসটাকে। আচ্ছা, আমি বাংলাদেশের বিষয়টা নিয়ে একটুখানি আলাপ করলাম, শুরু হলো সেটা দিয়েই, আপনাকে নজর ফেরাতে বলবো এবার এইখানে আমাদের যে কমিউনিটি এবং সেই আমাদের কমিউনিটি নিয়োগে এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় আমরা যারা আছি বাংলাদেশি, এবং আমাদের চারপাশে যা ঘটছে সেগুলোর ব্যাপারে আপনার দৃষ্টি ফেরাতে বলবো। আপনি জানেন যে আমেরিকায় এই মুহূর্তে আমরা একই সাথে দুটি সংকট মোকাবেলা করছি, সবাই সরকার করছে, এনফোর্সমেন্টের লোকজন করছে, এবং আমরা যারা সাধারণ নাগরিক এদেশের তারাও করছি, এবং বাসিন্দা এখানে যারা বসবাস করছেন। তো আমাদের কমিউনিটির নিউ ইয়র্কের প্রাণকেন্দ্রই বলি আমরা জ্যাকসন হাইটস, সেখান থেকেই শুরু করি। শুনেছি ইতিমধ্যে, আমি ঘরের বাইরে বেরোইনি, শুনেছি ইতিমধ্যে সেখানে কিছু ডেমনস্ট্রেশন হয়েছে। তো সাংবাদিক এবং সম্পাদক হিসেবে নিশ্চয়ই আপনার নজর সবখানেই আছে, এবং আপনি হয়তো বাইরেও যাচ্ছেন, প্রয়োজনে যেতে হয়তো হচ্ছে, সেখান থেকে শুরু করি কিভাবে। আসলে আমরা আসলে সংকট কিন্তু দুটি নয়, আমরা কোভিড-19 এর সাথে সাথে আমরা একটি অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছি, এবং তার সাথে যুক্ত হয়েছে যে এখন বর্ণবাদ বিরোধী একটি প্রতিবাদ বিক্ষোভ, জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ড, এবং এই এই সময় আসলে আমরা বাংলাদেশিরা সচেতনতার অভাব দেখাচ্ছি। আমি দেখেছি যে বাংলাদেশিদের মধ্যে
এই যে বর্ণবাদ বিরোধী একটি আন্দোলন, তীব্র আন্দোলন গড়ে উঠেছে এবং সামাজিক সমতার যে আন্দোলন গড়ে উঠেছে এবং ন্যায় বিচারের যে আন্দোলন গড়ে উঠেছে, এই আন্দোলনের সাথে আমরা বাংলাদেশিদের, বাংলাদেশি আমেরিকান কমিউনিটির সম্পৃক্ততা তেমন দেখছি না, বরং উল্টো আমরা দেখছি ফেসবুকে বিভিন্ন পোস্টে আমাদের এখানকার দায়িত্বশীল অনেকেই এই আন্দোলনকে কালোদের আন্দোলন বা এটি আমাদের আন্দোলন নয়, এখানে আমরা কেন জড়িত হব এবং এই মূলধারার আন্দোলনে আমরা কেন যাব। আমি তাদের প্রতি বলতে চাই, আপনারা আমেরিকায় থাকেন, আমেরিকায় আপনাদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই আন্দোলনের সাথে একত্রতা রক্ষা যোগাযোগ রাখা উচিত। আমরা অপ্রয়োজনে বাংলাদেশের রাজনীতি নিয়ে আসি এখানে জ্যাকসন হাইতে, আমরা বাংলাদেশের বিষয় নিয়ে আন্দোলন করি, আমরা অযথা সময় নষ্ট করি, কিন্তু একটি মানবাধিকার বিষয়ক একটি বর্ণবাদ বিরোধী আন্দোলন যদি শুধু আমেরিকায় নয় সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, আমরা আমেরিকান নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব যে এই আন্দোলনের সাথে জড়িত থেকে এই আন্দোলনের যে সুফল আসবে, এই আন্দোলনের সুফল শুধু কৃষ্ণাঙ্গরা ভোগ করবে না, কারণ সামাজিক সমতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে তা থেকে এখানকার প্রতিটি জাতিগোষ্ঠী, যারা সংখ্যালঘু জাতিগোষ্ঠী, তারাও লাভবান হবে। আমরা বাংলাদেশিদের মূলধারা রাজনীতিতে সক্রিয় হওয়ার ক্ষেত্রে কিন্তু এটি একটি বিরাট সুযোগ ছিল যে বাংলাদেশিরা রাজনৈতিক সচেতন, তারা বর্ণবাদ বিরোধী, তারা সামাজিক সমতার পক্ষে সোচ্চার কণ্ঠ এবং তারা এখানকার ন্যায় বিচারের পক্ষে। পুলিশি বর্বরতার শিকার কিন্তু শুধু কৃষ্ণাঙ্গরা হয় না, পুলিশি বর্বরতার শিকার এদেশে সবাই হন। এখানে পুলিশি বর্বরতার শিকার হয়ে মৃত্যুর সংখ্যার দিক দিয়ে কালোদের সংখ্যা তাদের সমানুপাতিক হারে বেশি। এখানে 61 ভাগ আমেরিকানের মধ্যে পুলিশি বর্বরতার শিকার হন 50 ভাগ, কিন্তু জনসংখ্যার মাত্র 12 ভাগ কৃষ্ণাঙ্গ, তারা শিকার হন 20%-এর বেশি, এবং হিসপানিকরা 18% হিসপানিক জনগোষ্ঠী, তাদের মধ্যে মাত্র তারা সমান সংখ্যক 18% হিসপানিকের মধ্যে 18%-ও তারা পুলিশি বর্বরতার শিকার হন। এশিয়ান আমরা 5%, এশিয়ানের মধ্যে 2% এশিয়ানের উপরে পুলিশি বর্বরতা আছে। তার মানে পুলিশি বর্বরতার থেকে কিন্তু এখানকার সংখ্যালঘু সংখ্যাগুরু সবাই কিন্তু এটা শিকার হয়। তাই আজকে আমরা দেখছি যে পুলিশি বর্বরতার বিরুদ্ধে জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে যে তীব্র আন্দোলন গড়ে উঠেছে, এখানে শুধু কৃষ্ণাঙ্গ নয়, আমরা দেখছি প্রতিটি প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ সবাই এবং হিসপানিক সবাই যাচ্ছে, কারণ এই রাষ্ট্রে একটি নেপথ্যে, এই রাষ্ট্রে একটি বর্ণবাদী একটা চরিত্র রয়েছে, এই চরিত্রটিকে সমূলে উৎপাদিত করার জন্য এবং এই রাষ্ট্রের পুলিশি ব্যবস্থার মধ্যে এক ধরনের বিদ্বেষ রয়েছে সাধারণ মানুষের প্রতি, সেই বিদ্বেষটাকে উপড়ে ফেলার জন্য এবং একই সাথে সমতা ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের এখানে একটি সুযোগ রয়েছিল যে এই আন্দোলনে আমরা একাত্মক হয়ে আমরাও তার সুফল ভোগের জন্য নিজের যোগ্য করে তুলব। কিন্তু ফেসবুকে আমি দেখছি যে বাংলাদেশি বিভিন্ন মানুষ, সাধারণ মানুষ শুধু নন, অনেক দায়িত্বপূর্ণ যারা এখানকার রাজনীতি করেন, যারা মূলধারার সঙ্গে নিজেদের সম্পৃক্ত বলেন, যারা আইন ব্যবসার সঙ্গে জড়িত আছেন, যারা বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের এই মনোভাব বর্ণবাদী, এই মনোভাবটি আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়েছে। কারণ আমরা এই দেশে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করছেন, যেখানকার আপামর মানুষ সেখানে আমাদের এই বর্ণবাদী চরিত্রের মাধ্যমে আমরা নিজেদেরকে কিভাবে এখানে তুলে ধরছি, সেটা সত্যি আমাদের পরবর্তী প্রজন্ম যদি জানতে পারে যে তাদের পিতা মাতারা বা তাদের অগ্রজরা এই ধরনের বর্ণবাদী চরিত্র নিয়ে বসবাস করছে এই দেশে যেখানে আমরা বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করছি। এইখানে আপনি যে কথাগুলো বললেন সেটা সত্যি সত্যি, হ্যাঁ ঠিকই বলেছেন আপনি যে এখানে এরকম একটি ঘটনা চলছে এবং সামাজিক ন্যায় বিচার এবং নিরাপত্তার ক্ষেত্রে আইন যখন তৈরি হবে তখন তো শুধুমাত্র গোত্র বর্ণ ধর্ম এসব বিবেচনায় তৈরি হয় না, সাধারণ মানুষের জন্য তৈরি হয়, সবাই লাভবান হবে সেখান থেকে, সুবিধা পাবে নাগরিক হিসেবে, সেটি ঠিক কথা। কিন্তু আপনি যে কথাগুলো বললেন, যে যেটা বললেন যে আমাদের মধ্যে অনেকেই সমাজে এবং এখানেও অনেকেই অনেক জায়গায় অনেক দায়িত্ব পালন করছেন, সমাজের সমাজের সদস্য হিসেবে, রাষ্ট্রের নাগরিক হিসেবে, নগরের নাগরিক হিসেবে, তাদের যে দায়িত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত ছিল এক্ষেত্রে সেটা বরং আমরা দেখিনি, যেটা আপনি বললেন। আপনি
দীর্ঘ সময় এখানে বসবাস করছেন এবং বরাবর আমি জানি আপনি সাংবাদিকতার সাথে জড়িত, আপনার পর্যবেক্ষণে কি মনে হয়, যদি আপনাকে একটু ভেবে বলতে বলি, কেন এরকমের মানে আমাদের একটা অংশের মধ্যে ভাবনাটা এরকম কেন, মানে কি কারণ হতে পারে, কোন কোন এটি আসলে আমি যেটা বলি যে আমাদের আমাদের মধ্যে এক ধরনের কালোদের প্রতি এক ধরনের ঘৃণা, এটি আসলে কি সামাজিক ভাবে যেমন না জন্মগত ভাবে আমাদের দেশে, যেমন আমরা এই মেন্টালিটি নিয়ে দেশে আসছি, কালো মেয়ের বিয়ে দেওয়াটা যেমন বাংলাদেশে খুব কষ্টকর ব্যাপার এবং ব্যয়বহুল ব্যাপার হয়ে দাঁড়ায়, এবং সেই মনোভাবটা কিন্তু আমাদের এখানকার যারা মানুষগুলো আসছে, কালোকে ঘৃণা করা, কালোকে অবজ্ঞা করা, এই ধরনের মনোভাব থেকে আমাদের এখানকার মানুষরা কালোদের প্রতি এক ধরনের ঘৃণার প্রকাশ করে। অথচ আমরা জানি যে আমরা এই দেশে যখন বাংলাদেশিরা প্রথম প্রথম জেনারেশন বাংলাদেশিরা যখন এসেছেন, তাদের মধ্যে অধিকাংশ হারলেমে তারা বসবাস করেছেন, কৃষ্ণাঙ্গ রমণীদের সঙ্গে বিয়ে করে এখানে কাগজপত্র করেছেন, এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা জানি এখানকার অনেকেই প্রতিষ্ঠিত অনেক ব্যক্তি একসময় কৃষ্ণাঙ্গ রমণীর সাথে বিয়ে করে কাগজপত্রের মাধ্যমে তাদের বৈধতা অর্জন করেছেন, প্রয়োজনে কালোদের কাছে কালোদেরকে ব্যবহার করা এবং নিজেদের মধ্যে সুপ্ত কালো কৃষ্ণাঙ্গ বিরোধী মনোভাবের এই বহিঃপ্রকাশ সত্যি লজ্জাজনক। আর আমাদের মধ্যে একটা আসলেও আমরা আমাদের আমরা যতটুকু নিজেকে বলি, আমাদের মধ্যে একটা বর্ণবাদী চরিত্র রয়েছে, এবং সেই বর্ণবাদী চরিত্রটার প্রকাশ দেখছি আমরা এই জর্জ ফ্লয়েডের এই আন্দোলনের মধ্যে। আমাদের মানুষরা এখানে যে বিচ্ছিন্ন যে ঘটনাগুলি হয়েছে লুটতরাজ, যেটি এই আন্দোলনের সাথে কোনো সম্পৃক্ত নয়, আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে 10 দিন আন্দোলন করে যে সাফল্য অর্জন করেছে, যে এই যে মূল হত্যাকারী তাকে কি 3rd ডিগ্রি থেকে তাকে 2nd ডিগ্রি চার্জে নিয়ে এসেছে, এবং বাকি 3 জনকে বিচারের আওতায় এনেছে পুলিশ অফিসার বরখাস্ত, এটি এই আন্দোলনের সুফল। এবং এই আন্দোলনের সঙ্গে যারা রাইকি গ্রুপ এবং একটি আরো একটি গ্রুপ, তারা মিলে কিন্তু এই যে কাজগুলো করছে, ভাঙচুর লুটপাট, এটি কিন্তু আন্দোলনের অংশ নয়, এটি আন্দোলনকে ব্যবহার করে একটি মহল সবসময় সব দেশে করে। তারা আমাদের বাংলাদেশিরা এই লুটপাটটাকে বেশি বড় করে দেখাচ্ছেন, এই লুটপাটের অংশ তারা নন। আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশিদের অনেকেই কিন্তু অনেক উদার রয়েছেন, আমরা মিনিয়াপোলিসে দেখেছি যে ভাঙচুর লুটপাটের লুটপাট হয়েছে যে বাংলাদেশি রেস্টুরেন্টে, সেই মালিক কিন্তু বরঞ্চ আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণ করে তাদের তাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা দেখেছি যে ফিলাডেলফিয়াতে অনেক বাংলাদেশি দোকান ভাঙচুর হয়েছে, তাদের ওখানে কিন্তু ওরকম মনোভাব না। নিউ ইয়র্কের সুবিধাভোগী মানুষ যারা এখানে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেন এই রাষ্ট্রের, তারা এই মনোভাব দেখানোর মাধ্যমে তাদের মধ্যে যে একটি বর্ণবাদী চরিত্র রয়ে গেছে, সেই বর্ণবাদী চরিত্রের মুখোশটা বেরিয়ে আসছে তাদের বিভিন্ন ফেসবুক পোস্টের মাধ্যমে এবং তাদের আচরণের মাধ্যমে। এবং আমরা আমেরিকাতে থাকতে গেলে আমাদের এই বর্ণবাদী চরিত্রটাও পরিবর্তন করা উচিত, কারণ আমরা দেখছি যে আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু বাংলাদেশি হিসাবে এখানে বড় হচ্ছে না, তারা আমেরিকান হিসাবে বড় হচ্ছে, তারা আমেরিকান শিক্ষা এবং আমেরিকান মূল্যবোধ নিয়ে বড় হচ্ছে, এবং তারা কিন্তু তাদের ব্যক্তি জীবনে পছন্দ করে নিচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন সমাজের বিভিন্ন জাতিগোষ্ঠীর সঙ্গী। কোনো আমাদের অনেক সন্তানরা যেমন হিসপানিক বিয়ে করছে, যেমন অন্য কমিউনিটি বিয়ে করছে, ইভেন জুইশ বিয়ে করছে, তেমনি কারো বিয়ে করছে, এবং এই যে মিক্সিং, এই যে শত ফুল ফোটার দেশে যে কমিউনিটিগুলো মিক্সিং হয়ে মেল্টিং হচ্ছে, এই মেল্টিং পটকে আমরা অস্বীকার করতে পারবো না। আপনি আপনি কালো বিরোধী কথা বলবো, কৃষ্ণাঙ্গ বিরোধী কথা বলে আমরা আমাদের যে হীনমন্যতা প্রকাশ করব, সেটি কিন্তু আমাদের সন্তানদের বা পরবর্তী প্রজন্মকে স্পর্শ করবে না, কিন্তু আমাদেরকে আমরা নিজেরা হেয় করে আমরা এই হীনমন্যতা দেখিয়ে কিন্তু আমরা আমাদের জাতিগোষ্ঠীকে কিন্তু ছোট করছি এই এই সমাজে, এবং এই সময় যে সময়টি বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাদের সবার একসাথে নামা উচিত ছিল এবং সমর্থন করা উচিত ছিল। আমরা দেখেছি যে এখানে কৃষ্ণাঙ্গ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা কিন্তু আমাদের সব প্রয়োজনে আমাদের পাশে এসেছেন। আমরা এখানে জামাইকা মুসলিম সেন্টারের বিভিন্ন সহযোগিতার ক্ষেত্রে লীলায় কুমড়ে সহ আরো অনেকেই, গেগরি মিক্স এর মতো কৃষ্ণাঙ্গ গুরুত্বপূর্ণ ডেমোক্রেট নেতা, তারা কিন্তু আমাদেরকে সবসময় আমাদের পাশে আসে দাঁড়ান। আমরা দেখেছি ইভেট ক্লার্ক, যিনি এই আন্দোলনের সঙ্গে
ওতপ্রোতভাবে জড়িত এবং সমর্থন দিচ্ছেন ইভেট ক্লার্ক আমাদের কমিউনিটির যে কোনো কাজে এগিয়ে আসেন, কৃষ্ণাঙ্গ রাজনীতিবিদরা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেন সেটাকে আমরা মনে রেখে আমাদের উচিত ছিল তাদের এই একজন কৃষ্ণাঙ্গ, যিনি শুধু কৃষ্ণাঙ্গ নয় তিনি মানুষ, এই মানুষের প্রতি যে অবিচার হয়েছে সেটার প্রতিবাদে একসাথে আমরা সবার সাথে তাল মিলিয়ে আন্দোলনে যোগ দেওয়া উচিত ছিল আমাদের। নিশ্চয়ই যারা শুনছেন তারা আপনার ভাবনাকে এবং আপনার বিবেচনা বোধকে এবং যেটা সত্য কথা সেটাকে আবার পুনর্বিবেচনা করবেন, এবং তাদের এই বর্ণবাদী যে মানসিকতা সেটা শুধু আমাদের এইখানকার কমিউনিটি নয়, এদেশে নয়, সবখানে সব দেশে বর্ণবাদের তো চরিত্র বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়, কিন্তু বাংলাদেশেও হয়তো আমরা খুঁজলে ওই রকমের বর্ণবাদী মানসিকতা অন্তত গায়ের বর্ণের ভিত্তিতে না হলেও অন্য কোনো ভাবে সেটার অস্তিত্ব টের পাবো। তো সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে নিশ্চয়ই। আপনাকে চমৎকার এই বিষয়টিকে সামনে এনে শক্তভাবে বলবার জন্য ধন্যবাদ। আপনাকে এই জায়গায় আরেকটি বিষয় একটু মন্তব্য করতে বলবো, সেটি হলো যে আমাদের এখানে বর্ণবাদের যেই যে যে যেটা আপনি বললেন সেটার বাইরে মানে পুলিশ, পুলিশের মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠী বর্ণের মানুষ বিশেষ করে NYPD-তে কাজ করছেন তারা, এবং ব্ল্যাক পুলিশ অফিসার প্রচুর। তো পুলিশ যখন ইউনিফর্ম পরে রাস্তায় নামে, একজন পুলিশ অফিসার হিসেবে তার ভেতরে এই রকমের অ্যাটিটিউড কি আমরা দেখিনি, দেখি না? তার মধ্যে কি ওই রকমের, উনি যে একজন মানে মানে পাওয়ারফুল মানুষ, উনি উনি আইনের প্রয়োগ করতে পারেন, উনি বিধানের ভেতরে থেকে অনেক কিছু করতে পারেন, এইটা তাকে কখনো কখনো একটুখানি উদ্ধত ভাবে পরিচালিত করে না, এরকম মানে কালো হলেও মানে আমি আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আসলে এই বিষয়টা শুধু আমেরিকান পুলিশ ব্যবস্থা সম্পর্কে যদি আপনি পর্যালোচনা করে দেখেন যে ইতিহাস ঘেঁটে, আমেরিকান পুলিশিংটা আসলে এখনো এই পুলিশের মধ্যে কিন্তু আমেরিকার সামন্ত এবং দাস দাস প্রথার যুগের যে একটা প্রবণতা রয়ে গেছে। আমরা এই আমেরিকার পুলিশের ইতিহাস দেখলে দেখা যায় যে 17 শতাব্দীর আগ পর্যন্ত বা তারও আগে এখানকার পুলিশকে ব্যবহার করা হতো দাসদেরকে, পলাতক দাসদেরকে খুঁজে নিয়ে আসা, এবং দাসকে নির্যাতন করার একটা ঐতিহ্য ছিল পুলিশের। এবং দেখা গেছে যে 100 বছর পরও, আজকে 200 বছর পরও পুলিশের মধ্যে একটা প্রবণতা রয়েছে যে কৃষ্ণাঙ্গদেরকে দাস হিসাবে দেখা অথবা অন্য গোষ্ঠী যারা মাইনরিটি গোষ্ঠী তাদেরকে হেয় করে দেখা। এবং এটি একটি পুলিশের মধ্যে, আমেরিকার পুলিশের মধ্যে একটা মর্যাদাগত ধারণা রয়ে গেছে যে তারা এখানে রয়েছে কৃষ্ণাঙ্গদের নির্যাতন করার তাদের অধিকার রয়েছে। যেমন আগে আজ থেকে 200 বছর আগে ছিল যে যে কোনো দাসকে ধরার জন্য পুলিশের কোনো ওয়ারেন্টের প্রয়োজন হতো না, এবং এই প্রবণতাটা রয়ে গেছে এই কারণে যে এখানকার আমেরিকা এখনো কিন্তু বিভক্ত। আমরা সেই সিভিল ওয়ারের যে পরাজিত এবং জয়ী গ্রুপের মধ্যে যে হোয়াইট সুপ্রিমেসি যারা পরাজিত হয়েছিল তাদের একটা মনোভাব রয়েছে, এবং পুলিশ বাহিনীর মধ্যেও কিন্তু একটা ব্যাড বয় রয়েছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের অন্যায় কাজগুলো করে, যে কাজগুলোর মাধ্যমে তারা কিন্তু তাদের কুমনোবৃত্তিগুলো প্রকাশ করে। আমরা যেমন দেখেছি যে শুধু ভাঙচুরের ক্ষেত্রে কিন্তু আমরা কয়েকটা ভিডিও দেখেছি যে এই যে এই বিক্ষোভের সময় ভাঙচুরে কখনো কখনো পুলিশ নিজেও ভেঙেছে কোথাও কোথাও, এবং এই পুলিশ কারা এরাও কিন্তু আমেরিকার জনগণের অংশ, এবং এই পুলিশের মধ্যেও কিন্তু হোয়াইট সুপ্রিমিসি গ্রুপের লোকরাও রয়েছে, এবং পুলিশের মধ্যে এশিয়ান বাংলাদেশি রয়েছে। যে পুলিশের মধ্যে যে যে শক্তি, পুলিশের মধ্যে যে মনোবৃত্তি, এই মনোবৃত্তিটা কিন্তু এখানকার পুলিশদের একটা মর্যাদাগত মনোবৃত্তি রয়েছে যে তারা মানুষকে যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু আইনের মাধ্যমে তাদেরকে অনেকভাবে এটা থেকে বিরত রাখা হয়। এবং এই যে কৃষ্ণাঙ্গ হত্যা, আমরা দেখছি যে এই যে গত এই 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত যেভাবে কৃষ্ণাঙ্গদের অত্যাচার হয়েছে এই ট্রাম্প আসার পর, এটি আরো বেড়েছে। কেন ট্রাম্পের যে একটি বর্ণবাদী চরিত্র ট্রাম্পের, সেই চরিত্রটি কিন্তু শুধু রিপাবলিকান সমর্থকদের মধ্যে বিস্তৃত হয়নি, বিভিন্ন ক্ষেত্রে এটা বিস্তৃত হয়েছে। এবং এর মাধ্যমে আমরা দেখেছি যে পুলিশরা আর কোথাও কোনো অপরাধী হলে পুলিশ ইউনিয়ন, শক্তিশালী পুলিশ ইউনিয়ন তাদের অপরাধী সদস্যদেরকে উচ্চ মূল্যে উচ্চ
মূল্যের বেল দিয়ে জামিন দিয়ে নিয়ে আসে, এবং এই যে তারা একটা সংঘবদ্ধ শক্তি হিসেবে পুলিশ ইউনিয়ন কাজ করে এবং অপরাধী পুলিশদেরকে জামিনে ছুটিয়ে নিয়ে আসে, এর মাধ্যমে পুলিশের মধ্যে একটা উদ্ধত ভাব চলে আসে। এবং আমরা কি দেখলাম যে মিনিয়াপোলিসের পুলিশ যেখানে হাঁটু গেড়ে সবাইকে জাতির কাছে ক্ষমা চেয়েছে মানুষের কাছে, অথচ এই মিনিয়াপোলিস পুলিশের অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্মকর্তা, তিনি একজন ট্রাম্প সমর্থক এবং ট্রাম্পের নির্বাচনী পরিচালনার সময় বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা গেছে। তার মানে কি, পুলিশের মধ্যেও কিন্তু বর্ণবাদী চরিত্র থাকতে পারে, পুলিশের মধ্যেও ডানপন্থী থাকতে পারে। তা না হলে ট্রাম্পের মতো একজন চরম বর্ণবাদী এবং চরম ইমিগ্রেশন বিরোধী এবং চরম মানবতা বিরোধী ব্যক্তির সঙ্গে যে পুলিশ অফিসার একসাথে যেতে পারেন, তারই সদস্য হিসেবে কিন্তু এই যারা চারজন পুলিশ অফিসার তারাও কিন্তু সেই পুলিশ অ্যাসোসিয়েশনের মেম্বার। তো এক্ষেত্রে দেখতে হবে যে আইনের মাধ্যমে পুলিশকে যতটুক নিবৃত্ত রাখা যায় সেটিকে আরো বাড়ানোর জন্য কিন্তু আন্দোলন হচ্ছে। পুলিশের ক্ষমতা বা পুলিশের স্বচ্ছতা অথবা পুলিশের দায়িত্ব সম্পর্কে আরো বেশি করে সচেতনতা তৈরির জন্য কিন্তু আন্দোলন। এই আন্দোলন শুধু এদের বিচার নয়, পুলিশি ব্যবস্থার সংস্কারও কিন্তু একটি আন্দোলনের একটি অংশ। আমরা যদি লক্ষ্য করি যে এই যে পুলিশকে যেভাবে দেখানো হয়েছে যে পুলিশ যে কত বর্বর হতে পারে সেটার রূপ কিন্তু এটা, আমরা শুধু এটা না, আমরা আজকে দেখি যে নিউ ইয়র্কে 1943 সালের পরে প্রথম নিউ ইয়র্কে আমরা কারফিউ দেখলাম, কিন্তু আমরা জানি 1943 সালে কেন কারফিউ দেওয়া হয়েছিল নিউ ইয়র্কে। সেদিনও কিন্তু একজন কৃষ্ণাঙ্গ সেনাবাহিনী অফিসারকে একজন শ্বেতাঙ্গ পুলিশ গুলি করে আহত করেছিল বলে 1943 সালে সেইবার কারফিউ দেওয়া হয়েছিল, এবং সেই সময় ফিরোলা লাগোরিয়া ছিলেন নিউ ইয়র্কের মেয়র। সেই সময় দাঙ্গা দমনের জন্য বা বিক্ষোভ দমনের জন্য কারফিউ দেওয়া হয়েছিল। তার মানে আমরা দেখছি যুগে যুগে পুলিশ কিন্তু এই ধরনের কাজগুলো করে আসছে। পুলিশের মুষ্টিমেয় লোক যদি এই কাজগুলো করলেও কিন্তু পুরো পুলিশ বাহিনীর প্রতি কিন্তু এই দোষারোপটা চলে যায়। আচ্ছা, এবারে এই আন্দোলনের একটি অংশ যে অংশে আমরা দেখছি লুটতরাজ হচ্ছে, ভাঙচুর হচ্ছে, এবং অনেকেই খুব আফসোস করে বলছেন যে এই আন্দোলনের যেই নৈতিক শক্তির জায়গাটা ছিল সেই জায়গাটিকে এই কর্মকাণ্ডগুলো দুর্বল করে ফেলছে। তো সে প্রসঙ্গে আপনি তো কথা বলবেনই, এইখানে নিউ ইয়র্ক টাইমস থেকে আপনাকে দুটো সংবাদের শিরোনাম জানাচ্ছি। একটি হচ্ছে দি লেটেস্ট ফ্রম নিউ ইয়র্ক, মেয়র বিল ডি ব্লাসিও ডিফেন্ড দ্য পুলিশ ডিপার্টমেন্টস অ্যাগ্রেসিভ এনফোর্সমেন্ট অফ এ কারফিউ। পরিষ্কার যে নিউ ইয়র্কের পুলিশ এই দাঙ্গা হাঙ্গামাকে, মানে দাঙ্গা হাঙ্গামা বলতে যে ভাঙচুর হচ্ছে সেখানে এই পুলিশ যেটুকু অ্যাগ্রেসিভনেস দেখিয়েছে সেটাকে মেয়র হিসেবে উনি ডিফেন্ড করেছেন, কারণ তারই তো, তিনি তো পুলিশ বাহিনীর নিয়ন্ত্রক এখানে। এটি একটি ব্যাপার। আরেকটি যেটি সেটি হচ্ছে এই ব্লাসিওর এই ডিফেন্ড করবার বিষয়ে কেউ কেউ ডিনাউন্স করেছেন, সেটি সেটি আর একটি নিউজ। হেডলাইন হচ্ছে অ্যাজ ডি ব্লাসিও ডিফেন্স পুলিশ রেসপন্স ইভেন এক্স অ্যালাইজ ডিনাউন্স হিম। তো এখন এই যে মেয়র হিসেবে তার উনি তো উনি এর আগে আমরা শুনেছি দেখেছি যে গভর্নর নিউ ইয়র্ক সিটির গভর্নর যিনি ন্যাশনাল গার্ড অফার করেছিলেন নিউ ইয়র্ক সিটি নেননি, উনি বলেছেন NYPD যেমন করে NYPD মানে নিউ ইয়র্ক সিটিকে যেমন করে চেনে বা যেমন করে হ্যান্ডেল করতে পারবে বিষয়গুলোকে, বাইরের কোনো মানুষ যখন বাহিনী এসে সেটাকে তেমন করে হ্যান্ডেল করতে পারবে না, যাই হোক সেটা নিয়েও সমালোচনা হয়েছে। তো ব্লাসিওর এই যে মানে যে অবস্থা, একদিকে নিশ্চয়ই ব্লাসিও আমরা অন্তত তার কথা যেটুকু শুনেছি তাতে মনে হচ্ছে তিনি প্রোটেস্ট এই যে ন্যায় সঙ্গত অধিকারের প্রশ্নে যে প্রোটেস্ট হচ্ছে সেখানে নৈতিক সমর্থন উনি জানিয়েছেন, আবার একই সাথে যখন তার পুলিশ রাস্তায় অ্যাগ্রেসিভ হচ্ছে যে মানুষের জানমাল ক্ষতি সাধন যেন ঠেকানো যায় সেখানে আবার সমালোচিত হচ্ছেন। তো এই তার যেই এই যে মহা একটা সংকটে পড়ার অবস্থা, মানে অবস্থাটা কাইন্ড অফ ত্রিসংকুত, এটাকে কিভাবে বলবেন? ব্লাসিও না, আমেরিকার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট যে অধিকার মানুষকে দিয়েছে প্রতিবাদ করার, বিক্ষোভ করার, কথা বলার, সেটি কিন্তু
কারো পক্ষে কিন্তু এটা দমিয়ে রাখা বা সম্ভব না। কারণ আমরা দেখছি যে এই অধিকার বলে কিন্তু টানা 10 দিন হোয়াইট হাউসের সামনে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টের সামনেও কিন্তু তারা বাড়ির সামনে টানা 10 দিন প্রতিবাদ করছে। এটি আমেরিকার আমেরিকার গণতন্ত্র এবং আমেরিকার সংবিধানের একটি অন্যতম একটি সৌন্দর্যের দিক, যে এই যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট এবং সেকেন্ড অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে আমরা যে অধিকারগুলো পেয়েছি সেটি ভোগ করার অধিকার রয়েছে, সেটি কোনো মেয়র বা কোনো গভর্নর বা কোনো পুলিশ প্রশাসন সেটি কিন্তু মানুষকে বিরত করতে পারে না। আর একটি বিষয় যে এই আন্দোলনটির সঙ্গে কিন্তু শুধু আমাদের মেয়র ব্লাজিও নন, আমরা দেখেছি যে বিভিন্ন শহরের মেয়র গভর্নর থেকে আরম্ভ করে পুলিশ বাহিনীর প্রধানরাও কিন্তু আক্ষেপ প্রকাশ করেছেন। কারণ এটি একটি যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত দাবি এবং এর সঙ্গে যে যে ঘটনাগুলো ঘটছে লুটতরাজ বা ভাঙচুর সেটি কিন্তু আন্দোলনকারীরা যে করছে এটার কোনো প্রমাণ নেই। আমরা জানতে পেরেছি যে নিউ ইয়র্ক পুলিশের তদন্তে বেরিয়ে আসছে যে নিউ ইয়র্কে বিক্ষোভ হওয়ার 2 দিন আগে থেকে একটি গ্রুপ এখানে বিভিন্ন ধরনের সহিংসতা করার জন্য তারা বোমা থেকে আরম্ভ করে অনেক কিছু জোগাড় করেছে এবং তারা জামিনের জন্য পর্যাপ্ত অর্থ সংগ্রহ করেছে এবং তারা তাদের যদি আহত হয় তাদের কর্মী তাদের চিকিৎসা করার জন্য চিকিৎসক নিয়োগ করে রেখেছিল। তার মানে একটি গ্রুপ আন্দোলন শুরু হওয়ার আগে বিক্ষোভ শুরু হওয়ার আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখেছিল যে ভাঙচুর বা লুটতরাজ করবে। এই লুটতরাজকারীদের মধ্যে অনেক, যেমন শুধু নিউ ইয়র্ক নয় অন্যান্য শহরের মেয়ররা বা পুলিশ কর্তৃপক্ষ বলছে যে যারা ভাঙচুর করেছেন তাদের অনেকেই সেই শহরের স্থায়ী বাসিন্দা নন, তারা বহিরাগত, তারা বাইরে থেকে সেই কাজটি করছেন। তার মানে এটি বোঝা যায় যে একটি সংঘবদ্ধ চক্র বা চক্র বিভিন্ন শহরে এই ধরনের কাজগুলি করার জন্য পরিকল্পনা নিয়ে কাজ করেছে। আমরা যেমন জেনেছি যে বগলো নামে একটি গ্রুপ রয়েছে যারা এক্সট্রিম হোয়াইট সুপ্রিমিসি গ্রুপ, এই বগলো গ্রুপের একজন সদস্যকে সিএনএনে তার ইন্টারভিউ নেওয়া হয়েছে, তারা এখানে তারা বিশ্বাস করে আরেকটি সিভিল ওয়ারে, তারা হোয়াইট সুপ্রিমিসিতে বিশ্বাস করে, তারা বর্ণবাদে বিশ্বাস করে। এই গ্রুপটি বিভিন্ন জায়গাতে কিন্তু আন্দোলনের আন্দোলনকে নস্যাৎ করার জন্য কাজ করেছে। আবার সরকারি পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এন্টি ফ্যাসিস্ট যে আন্দোলন মুভমেন্ট, সেই মুভমেন্টও এখানে ভূমিকা রেখেছে। হ্যাঁ, এই রাইটিস গ্রুপটি এন্টিফা তারা কিন্তু এখানকার প্রচলিত সরকার ব্যবস্থা এবং প্রচলিত মিডিয়াকেও তারা বিশ্বাস করে না। এন্টিফাকেও কোনো কোনো ক্ষেত্রে দায়ী করা যেতে পারে যে এই এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপে, কিন্তু বগলো গ্রুপটি স্বস্বীকৃত, তারা বিভিন্ন জায়গায় তাদের সমাবেশে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়, যে অস্ত্রের বহন করা বৈধ লাইসেন্স প্রাপ্ত অর্থ নিয়ে তারা ঘুরে বেড়ায়। আমরা দেখেছি যে গত 2 বছর আগে ভার্জিনিয়াতে যে তারা যে শোডাউন করেছিল সেখানে তারা অস্ত্র নিয়ে ঘুরে বেড়িয়েছে। এই বগলো গ্রুপকেই এখন দায়ী করা হচ্ছে, ডেমোক্রেটরা দায়ী করছেন বগলো গ্রুপকে, রিপাবলিকানরা দায়ী করছেন এনটিফা গ্রুপকে। তার মানে এই পরস্পর দায়ী করার মাঝখানে এটা প্রমাণিত হলো যে আন্দোলনকারীরা বা বিক্ষোভকারীরা কিন্তু এই 2 গ্রুপের কেউ নন, তারা সাধারণ আপামর জনগণ, তারা মানবাধিকার, তারা এখানে বর্ণবাদ বিরোধী একটি নতুন আইন এবং তারা সামাজিক সমতা এবং এই এইসব বিষয়ে তাদের একটা সুনির্দিষ্ট দাবি নিয়ে আন্দোলন করছেন এবং সেই আন্দোলন অবশ্যই সফলতা লাভ করবে বলে আমি মনে করি। চমৎকার, আমরা শেষের দিকে চলে এসেছি। আজকে যে কৃষ্ণাঙ্গ ভদ্রলোক নির্মম হত্যার শিকার হয়েছেন একজন শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের হাতে, তাকে শেষ বিদায় জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে মিনিয়াপলিসে। অনেক মানুষের জমায়েতে আমাদের নিউ ইয়র্কের আল শাপটন, রেভারেন্ড আল শাপটন উপস্থিত ছিলেন, অনেকেই ছিলেন, মূলত কৃষ্ণাঙ্গ নেতারাই ছিলেন। তো সেই প্রসঙ্গে সেই ব্যাপারে একটি সংবাদ জাস্ট আপডেট করেছে নিউ ইয়র্ক টাইমসে, হেডলাইনটা হচ্ছে কোট, গেট ইউর নি অফ আওয়ার নেক্স আনকোট, শাপটন সেজ অ্যাট জর্জ ফ্লয়েড মেমোরিয়াল। তাকে সম্ভবত
আমি একবার এরকম শুনেছিলাম যে সম্ভবত তাকে কবরস্থ করা হবে অন্য কোথাও, বোধহয় মিনিয়াপোলিসে না। মিনিয়াপোলিসে কি তাকে দাফন করা হবে? আমি একবার এরকম শুনেছিলাম যে তার বাড়ি সম্ভবত হিউস্টনে, টেক্সাসে, এবং টেক্সাসের পুলিশ চিফ উনিও এরকম কথা বলেছেন টেলিভিশনে যে আমরা জানি যে তার মঙ্গলবার দিন তার কিন্তু তাকে সমাহিত করা হবে, মঙ্গলবার, আজকে নয়। আচ্ছা, তো যাই হোক, এই 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 প্রসঙ্গে আপনি এই প্রসঙ্গে নিয়ে তো কথা বলছি, তো এই আল শার্পটন যে কথাটা বলেছেন, গেট ইউর নি অফ আওয়ার নেক্স, নিক, এখন এই এই উনি এই কথাগুলো, আমি যখন উনি এই কথাগুলো বলছিলেন তখন আমি টেলিভিশনে দেখছিলাম, উনি ওইখানে উদাহরণ হিসেবে বলেছেন প্রেসিডেন্ট ওবামা একজন ব্ল্যাক, তো আপনি তো তার ঘাড়ের উপরে পা চেপে ধরে রাখতে পারেননি, হাঁটু চেপে ধরে ধরতে পারেননি, আপনি ধরেছেন আমাকে, আরেকজনকে। যাই হোক, তো এরকম করেই উনি বলেছেন। তারপর আরো কয়েকজন বিখ্যাত কালো মানুষের নাম ধরে উনি বলেছেন যে তাদের ব্যাপারে আপনারা কোনো কিছু করতে পারবেন না, করছেন সাধারণদের ক্ষেত্রে, যারা আমাদের মতো সাধারণ মানুষ আর কি, ফ্লয়েডের মতো সাধারণ মানুষ। তো ফ্লয়েডকে যেমন করে বিদায় দেওয়া হচ্ছে, এবং উনি ওনার মৃত্যু যেই আন্দোলনের সূচনা করে দিল, আন্দোলনের সূচনা ঠিক না, এই আন্দোলন তো দীর্ঘদিন ধরে চলছে, এই আন্দোলনে যেমন করে মানে যে স্পার্কটা হলো সেইটা আপনার মনে কি আশা জাগাচ্ছে যে শেষ পর্যন্ত এ দেশে এটা একটা কবর রচনা করবে? না না, অবশ্যই এই আন্দোলন, এই আন্দোলন মানুষকে অনুপ্রাণিত শুধু করবে না, ফ্লয়েড আন্দোলন, আমরা দেখেছি যে মার্টিন লুথার কিং যে আন্দোলনের মাধ্যমে এখানে যে ন্যায় বিচার এবং এখানে যে মানুষের যে সম অধিকারের যে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন, এবং তিনি তার মৃত্যুর মধ্যে দিয়ে কিন্তু সেই আন্দোলনটি শেষ হয়ে যায়নি। আমরা মার্টিন লুথার কিং এর এই আদর্শ এবং সবকিছুই বহন করে যাচ্ছে পুরো বিশ্বের, বিশ্বের যারা শোষিত নিপীড়িত মানুষরা, আর আমেরিকাতে কিন্তু এখনো মার্টিন লুথার কিং এর সেই আন্দোলনকে, কিন্তু আন্দোলনকে বহন করে নেওয়া যাওয়ার জন্যই প্রয়োজন ছিল, প্রয়োজন রয়েছে। আমরা যখনই দেখি যে কোনো কৃষ্ণাঙ্গ কৃষ্ণাঙ্গের প্রতি বর্বর ভাবে আচরণ করা হয়, তখনই কিন্তু মানুষের মনে পড়ে যে মার্টিন লুথার কিং এর আন্দোলনকে আরো এগিয়ে নিতে হবে, এবং এগিয়ে নিয়ে আমেরিকার ঘুরে ধরা সমাজ থেকে বর্ণবাদের, বর্ণবাদকে সমূলে উৎপাদিত করতে হবে। আজকে জর্জ ফ্লয়েডের আত্মদান কিন্তু বিধা যাবে না, কারণ এই আন্দোলনকে আরো বেগবান করার জন্য নতুন স্ফুলিঙ্গ তৈরি করেছে জর্জ ফ্লয়েডের মৃত্যু। জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে মানুষ বুঝতে পেরেছে যে আর আর দেরি না, আবার এখন সময় হয়েছে যে আমাদেরকে মানবাধিকার, আমেরিকা যে আমেরিকা মানবাধিকার নিয়ে অন্য দেশকে উপদেশ দেয়, সেই আমেরিকাতেই মানবাধিকার সুপ্রতিষ্ঠিত করতে হবে আগে, যেখানে বর্ণবাদকে, এখানে যে বর্ণবাদের যে একটা চরিত্র রয়ে গেছে সামাজিক এবং সামাজিক এবং এখানকার ন্যায় বিচারের ক্ষেত্রে, ন্যায় বিচারের ক্ষেত্রে আমরা দেখি যে বর্ণবাদ একটা বড় প্রভাব বিস্তার করে। আমরা এখানকার বিচারপতি নিয়োগ থেকে আরম্ভ করে অন্যান্য অনেক ক্ষেত্রে দেখি যে সেগুলো কিন্তু একটি বড় ভূমিকা রাখে বিচার বিভাগ, এখানকার বিচার বিভাগেরও মধ্যে যেমন ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই একটি জিনিস, এই আন্দোলন একটি ভূমিকা রাখবে, তেমনি সামাজিক সমতা এবং আরো অনেক জিনিস রয়েছে যেগুলি সমাজের ভিতরে রয়েছে, মানুষের মনোবৃত্তি, বর্ণবাদ, বর্ণবাদী মনোবৃত্তিকে কিন্তু পরিবর্তন করার ক্ষেত্রে আন্দোলনটি একটি বিরাট ভূমিকা রাখবে। আমি দেখেছি আমাদের বাংলাদেশি যারা নতুন প্রজন্ম, তারা কিন্তু বিভিন্ন ব্লগে, তারা ইনস্টাগ্রামে কিন্তু এই জিনিসটার সঙ্গে যে একাত্মভাবে একাত্মতা ঘোষণা করে তারা কাজ করছে, এতে আমি আশার আলো দেখছি যে আমাদের নতুন প্রজন্ম কিন্তু সঠিক পথে রয়েছেন। আমাদের আমাদের প্রজন্ম, আমাদের প্রজন্মের মধ্যে যে বর্ণবাদী চরিত্র বা চরিত্র যে বহিঃপ্রকাশ আমি দেখছি আমাদের নতুন প্রজন্মের মধ্যে সেটি নেই, এবং তেমনি আমি মনে করি যে এই যুগে, এই একবিংশ শতাব্দীতে এসে বর্ণবাদ বিরোধী আন্দোলন করতে হবে আমেরিকাতে, ন্যায় বিচারের জন্য আন্দোলন করতে হবে আমেরিকাতে, এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি যেন আর বেশি দিন না থাকে, এই আন্দোলনের পরিণতিতে নতুন নতুন আইন এবং অধ্যাদেশ জারি হবে যার মাধ্যমে ভবিষ্যতে আর যেন বর্ণবাদ বা সমতা বা ন্যায়ভিত্তিক সমাজের জন্য দাবি করতে না হয় আমেরিকার জনগণকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং নিশ্চয়ই আপনার প্রত্যাশা, আপনার ভাবনা, আপনার বিবেচনা, যেই মানে যেই ভাবনায় আমাদেরকে সামিল করবে সেটি যেন সত্য হয়, মানে করেছে আপনার কথায় সেটি যেন সত্য হয়, এবং লেটস হোপ ফর দ্য বেস্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, ধন্যবাদ নিশ্চয়ই আবার দেখা ধন্যবাদ হবে। আপনাদের।